وعليكم السلام ورحمة الله وبركاته الله يجزيكم خير الله يبارك في حياتكم طيبة ما شاء الله ما شاء الله ভাইজান রোজা অবস্থায় কোন কোন মানে জিনিস কোন জিনিস যেটা মানুষের মনটাকে ভুলিয়ে দেয় ইবাদতের ক্ষেত্রে হ্যাঁ সেই সমস্ত জিনিস রোজা অবস্থায় নিষিদ্ধ সেই সমস্ত জিনিস রোজা অবস্থায় নিষিদ্ধ আর লুডো এমন একটা নেশা যেটা মানে লুডো খেলতে খেলতে কোন সময় সময় পেরিয়ে গেল তো আপনি বুঝতেই পারবেন না নামাজের সময় পেরিয়ে গেল খেয়াল করতে পারবেন না সুতরাং সময় নষ্ট না করে ভাইজান আল ওয়াক্তু কাসাইফ ফাইল্লাম তাক্তাহু ফাইন্নাহু ইয়াক্তাউক সময় একটা তলোয়ারের ন্যায় তলোয়ার কাজ হচ্ছে কাটা আর সময়ের কাজ হচ্ছে আয়ু কাটা অতএব আয়ু কেটে যাবে মানে সময় আয়ু সময় কি করে আমার আয়ুকে কেটে বেরিয়ে চলে যাবে একদিন বৃদ্ধ হয়ে কবরে চলে যেতে হবে সুতরাং এই আয়ু এই সময় থেকে আমাদের উপকৃত হতে হবে সময় থেকে উপকৃত হতে হবে হায়াতে ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহমাহুল্লাহ একটা কথা বলেছেন যে কি মা মাদা মিনা দুনিয়া হালাম ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্ত দাঈ বাইনাহুমা আমার বয়স থেকে যেটা গেল সেটা একটা স্বপ্ন আর যেটা আছে অবশিষ্ট এটা আশা আর আশা আর এই দুয়ের মধ্যেখানে সময়টা নষ্ট হয়ে যায় তো ভাইজান কথা হলো কি জানেন যে আমরা সবসময় খেয়াল রাখবো সময় যাতে আমার হাত থেকে না পালিয়ে যায় সময় থেকে যেন আমি উপকৃত হই আর বিশেষ করে এই রমজান মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটুকু সময় এক মিনিট ফুরসত যেন আমার কোনো একটা মিনিট যেন কোনো খারাপ কাজে আমার ব্যয় না হয় কেন এই মাস সবাই পায় না আল্লাহ যার প্রতি রহমত বর্ষণ করেন আল্লাহ যার প্রতি করুণা করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই রমজান মাস দেয় ভাইজান রমজানের রোজা অর্থ যে আমি ফজরের নামাজের ফজর থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম এর নাম শুধু রোজা নয় রোজা হচ্ছে হাতের রোজা আমার হাত যেন খারাপ কাজ না করে রোজা হচ্ছে চোখের রোজা চোখ যেন খারাপ জিনিস না দেখে আমার রোজা হচ্ছে মুখের রোজা জিহ্বার রোজা জিহ্বা যেন খারাপ কথা না বলে আমার কানের রোজা কান যেন খারাপ জিনিস না শুনে রোজার অর্থ হলো পা যেন খারাপ কাজে পা না বাড়ায় সুতরাং সমস্ত জিনিসটাকে আমার খেয়াল রাখতে হবে রোজা অবস্থায় যেন আমার কোনো রকমের খারাপ কাজ আমার দ্বারা সংঘটিত না হয় আমার দ্বারা মানে রোজা অবস্থায় কোনো খারাপ কাজ যেন মানে আমি না করি সেই মানে বিশ্বাস নিয়ে আমাকে রোজার মাসকে স্বাগত জানাতে হবে ভাইজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবতানিম খামসান ক্বাবল খামস আল্লাহ রসুল সাল্লাম বলছেন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসের গুরুত্ব দাও তার মধ্যে একটা কি ওয়া ফারাগাকা কাবলা শুগুলেক তোমার অবসর সময়ের গুরুত্ব দাও ব্যস্ততার পূর্বে ভাইজান রোজা অবস্থায় যে অবসরটা পেলেন ওই সময় কোরআন কারিমের মাধ্যমে আপনি সময়টাকে কি করেন অতিবাহিত করেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশিয়ানি ইনদাল্লাহ কোরআন এবং সিয়াম কোরআন এবং রোজা কিয়ামতের দিনে মহান রব্বুল আলামিনের নিকটে সুপারিশ করবে কার জন্য এই রোজাদারের জন্য রোজাদার রোজা বলবে আল্লাহ একে আমি ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকমের পানাহার যৌনক্রিয়া সমস্ত অপকর্ম থেকে আল্লাহ আমি একে বিরত রেখেছিলাম তো তুমি আমার সুপারিশ কবুল করো আর কোরআন কি বলবে কোরআন বলবে আল্লাহ একে আমি দিনে তো রোজা রেখেছিল আর রাত্রেও ঘুমাইতে দিনি তোমার কালামকে আমাকে তেলাওয়াত করেছিল অতএব আমার সুপারিশ কবুল গ্রহণ করো তুমি তো দুজনের এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে গ্রহণ করে তাকে জান্নাতে দিবেন তো ভাইজান এত মর্যাদা এই রমজান মাসে কেন ফালতু টাইম পাস করবেন কেন রমজান মাসে মানে খারাপ কাজে সময়কে ব্যয় করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াদা কওলা জুর ওয়া আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফিয়া ইয়াদা তাআমাহু ওয়া শারাবা ওই ব্যক্তির রোজাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই
ও খেয়ে থাকুক কিংবা না খেয়ে থাকুক, যে মিথ্যা অসার ক্রিয়াকলাপ ত্যাগ করলো না তার রোজা রাখা না রাখা আল্লাহর নিকটে সমান। সুতরাং ভাইজান, রোজা অবস্থায় যেন আমরা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।